फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। आज के वीडियो टा किंतु भीषण भीषण गुरुत्वपूर्ण, ताई पुरोटा देखार रिक्वेस्ट रही। आज के जे विषय टी निये आलोचना करब, विषय टी होच्छे सेकेंड मैरिज। अनेकेरी क्वेश्चन थाके जे आमरा सेकेंड मैरिज करले ভালো হবে কিনা, সেকেন্ড ম্যারেজটা সাকসেসফুল হবে কিনা, সেই বিষয় নিয়ে কোশ্চেন থাকে। আবার অনেকের মধ্যে এমনি কিউরিওসিটি জন্মায় যে আমার সেকেন্ড ম্যারেজ হবে কিনা বা আমার দুটো বিয়ে হবে কিনা, এই ব্যাপারটা কিন্তু অনেকের মধ্যে থাকে। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা আপনাদের বার্থ চার্টটি দেখে কি করে বুঝে যেতে পারবেন যে আপনাদের সেকেন্ড ম্যারেজ হবে কিনা, সেটা আপনাদের জানতে আমি হেল্প করব। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, কারোর যদি 7th হাউসে সান, স্যাটার্ন এবং মার্স এই গ্রহগুলি থাকে, তার কিন্তু সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার টু পয়েন্ট হচ্ছে, বৃহস্পতি রাহু, বৃহস্পতি কেতু, বৃহস্পতি শুক্র, এই যে গ্রহগুলি বললাম একই সাথে যে কোনো হাউসে যদি থাকে তার কিন্তু সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। চার নম্বর পয়েন্ট হচ্ছে, কারোর যদি লগ্নে মঙ্গল থেকে থাকে তার কিন্তু সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কারোর যদি 8th হাউসে বুধ থাকে তার কিন্তু সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। এগুলি তো গেল কি করে বুঝবেন আপনাদের সেকেন্ড ম্যারেজ হবে কিনা। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট, সেটা হচ্ছে সেকেন্ড ম্যারেজ করার ক্ষেত্রে, যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, সেকেন্ড ম্যারেজ করার জন্য সেকেন্ড হাউসকে ক্যালকুলেশন করা উচিত। সেকেন্ড হাউস যদি আপনাদের স্ট্রং থাকে, কোনো খারাপ গ্রহের দৃষ্টি বিনিময় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেকেন্ড ম্যারেজ করা উচিত। সেকেন্ড হাউস যদি আপনাদের ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সেকেন্ড ম্যারেজ করা উচিত না। সেক্ষেত্রে যদি আপনারা সেকেন্ড ম্যারেজ করেন সেক্ষেত্রে কিন্তু আবারই সেই ব্যর্থতা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করুন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখন ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন। টাটা।